এখন নিচে যাব, একটু দেখি নিচে কি অবস্থা। দোস্ত নিচে নামো, আর জানান জানান কই যা মানতা যায়। সো ফাইনালি আমরা গেন্টিনারে আসলাম। এই যে এখন দেখেন নিচের ভিউটা কি অবস্থা, পুরো মাথা নষ্ট, পুরো মাথা নষ্ট ভিউ। সো এই দেখেন, এই যে গেন্টিনারের মেইন পয়েন্ট পার্কা এটা, এটা এটা দেখার জন্য অনেকে আসে। সো আমরা একটু হাঁটবো। সো আশা করি যারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন আসুন, সবাই সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করতে ভুলবেন না। ভিডিওগুলো কীরকম হয় কমেন্ট করে জানাবেন। নেক্সট কোন জায়গায় ভিডিও পাইতে চান আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো এখানে যে আপনাদের ভিডিও দেওয়ার জন্য। দেখেন ভিউটা কী অবস্থা, মাই গড, পুরো মাথা নষ্ট। আমরা যাচ্ছি এখন ওইখানে, মানে ট্যুরিস্টদের একবার মেন পয়েন্ট ওইটা, এই যে সামনে যেটা আছে ওইখানে যাই একবার মেন ফিল্ড। সবাই আসে এখানে দেখার জন্য, পুরো মনে হয় ইউরোপে। হ্যাঁ দেখেন মনে হয় পুরো ইউরোপে আইছে মনে হয় কিন্তু, ঠিক আছে। দেখো কী অবস্থা, হলিডে লাগাই দিছে নে, ও মাই গড। দোস্ত এখানে ছবি তোলা দরকার, কাউ কাউ পুরো মাথা নষ্ট। দোস্ত ওই যে বড় 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 পুরো আপনি সব পাগল হয়ে যাচ্ছে ওইদিকে। তো এই যে গেন্টিনের ভিতরের অবস্থা এরকম। ও আল্লাহ, দেন যে সামনে কেয়ারপোর্ট গার্ড আছে, এগুলো সব মানে কি বলবো, দেখ না দেখলে মানে বুঝতে পারবেন না যে কি অবস্থা। ইউরোপের থেকে কিন্তু কম না, দেখেন কি অবস্থা, খুব সুন্দর। আর আরেকটা একবার ভয়ঙ্কর জিনিসটা হলে এই যে মেয়েটার ভিতরে কিন্তু হাট, যাদের হাট বড় তারা উঠতে পারবে, কিন্তু আর হাট যাদের ছোটো তারা উঠতে পারবেন না। মানে এরকম জাকি দেয় ওইটা যাওয়ার বাইরে। এখানে এই যে এই জিনিসটা কিন্তু খুব ভয়ঙ্কর। বাসার কথা ভাই, এগুলো কি বাসার কথা কোন, দেখেন দেখ কি কান্না করতেছে, দেখ আই মাই গড, দেখ আই রে শালে কই যাইতাছে এগুলো। যে এখানে যে একটা ডিপ মনিটর আছে, এই মনিটর থেকে আপনি মনে করেন সব জায়গায়, মানে পুরো গেন্টিনের পুরো ফুল ম্যাপটা আছে, আপনি কোন জায়গা থেকে কত নাম্বার যেতে পারবেন, সব কেবল কার্ড কোন জায়গায়, খাবার দোকানগুলো কোন জায়গায় সব আছে। যে এখানে মেনু আছে, এখান থেকে আপনি দেখতে পারবেন যে কোন জায়গায় কী আছে, ঠিক আছে। সো একবার সিম্পল জন্য আমি আপনাদের ভিডিও করে দেখা এলাম। সো আশা করি সবাই ফুল ভিডিওটা দেখবেন, সুন্দর হবে। হ্যালো গাইস, আসসালাম আলাইকুম। তো আমি এখন বর্তমানে গেন্টিনারে ছিলাম, তো তখন উপরে ছিলাম কেবল কার্ডের। তো এখন আছি চায়না টাম্পাসে, চাইনিজ এরিয়াতে, চীনা টাম্পাস। তো এটা এই এরিয়া তো সব চাইনিজ, তো মানে নিজে দেখেন কী অবস্থা। আর এখন বর্তমানে একচুয়ালি কিছু মনে হয় কিছু আপডেট হবে, বিল্ডিং কনস্ট্রাকশন সাইডে কাজ চলতে আপডেট হবে তার জন্য। ভাই ভাই এখানে আসছে আমার সবচেয়ে বেশ ভালো লাগছে, দেখেন কত বড় একটা মূর্তি, এই যে আমার পিছনে থাইল্যান্ডের একটা এরকম মূর্তি, বুদ্ধি বুটিস, ওই যে এখানে একজন বুটিস মানে। আর আমার কিছু ভিউটা দেখেন ভাইয়া কি অবস্থা। আমি তো এখন বর্তমানে এখান থেকে মানে মালয়েশিয়া কুয়ালালামপুর শহর থেকে প্রায় মেবি 4000 ফুটের উপরে আছি, বা তখন তো 5000 ফুট উপরে গিয়েছিলাম গেন্টিনাইল্যান্ড। তো এখনও গেন্টিনাইল্যান্ড কিন্তু এই জায়গাটা একটু আপডেট, একটু চেঞ্জ এরিয়া। তো এই দেখেন এই যে, তারপরে এটা উপরে উঠবো, এটা উপরে নিয়ে একটা ছবি তুলবো, তারপর চলে যাবো। আশা করি যারা আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে নতুন আছেন, লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা নেক্সট কোনো জায়গায় ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকে অ্যাকচুয়ালি এখানে আসার মেন উদ্দেশ্য হচ্ছে শান্ত না বলে আজকে আসতে পারতাম না, আমারও প্যানেল ছিল না, শান্ত আমাকে বলতে অনেকদিন আগে। তো আজকে ফাইনালি আসতে পারলাম গেন্টিনাইল্যান্ড। আর শান্তর সাথে যে উজ্জ্বল মানে খুব ভালো একটা মানুষ, ঠিক আছে, আমার বন্ধু কালাস ভাই, সব দিকে আছে একসাথে, আমরা সবসময় যেখানে যাই তিনজন একসাথে যাই। আর নেক্সট ভিডিও আপনারা কোন জায়গায় দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো ওইখানে যেয়ে আপনাদের ভিডিও দেওয়ার জন্য। তো আমি এখন বর্তমানে রাইট নাও গেন্টিনাইল্যান্ডের 2 নম্বর যে সেন্টার আছে, এই সেন্টার পার্কে আইলাম। তো মানে এটা হচ্ছে চীনা টাম্পিন বলে, চাইনিজ সুইট টাম্পাস নামে বলে, ঠিক আছে। এই হলো অবস্থা, মানে এখানে আপনি এত ঠান্ডা, আর এখন বিল্ডিং কন্ডিশনে কাজ করতে
তার জন্য একটু মানে আরো অনেক আপডেট হবে, তার জন্য কিছু দেন। আপনি নিচে ভিউটা দেখেন, বলবো ভাই পুরো মাথায় নষ্ট দেন, এত ঠান্ডা এখানে। আমি তো বেশি অনেক উপরে কিন্তু আবার কবে আসি কোন গ্যারান্টি নেই। আজকে শেষ আসলাম, ঠিক আছে।